बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। प्रिय शिक्षार्थीरा तुम्हारा केमन आछो? आशा करी भलोई आछो। आल्लाह की पाए आमी भलोई आछी। आज के तुम्हारे जो पाठदान करब सेटा नवम दशम श्रेणी एगारो अध्याय बांग्लादेश आंतर्जातिक संस्था। आज के विषय सार्क। आमादेर पृथिवीते अनेकगुलो देश आछे। দেশগুলো বিশ্বের সাতটি মহাদেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। স্বাধীন ও সার্বভৌমত্ব ক্ষমতার অধিকার হলেও দেশগুলোর পক্ষে একা চলা সম্ভব নয়। এই জন্য দরকার পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও বন্ধুত্ব সহযোগিতার প্রয়োজন থেকে বিশ্ব গড়ে উঠেছে। সার্কের পুরো নাম দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। শুরুতে এটি দক্ষিণ এশিয়ার সাতটি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত। পরবর্তীকালে আফগানিস্তান এর সদস্যভুক্ত হয়। এর সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অগ্রগতির লক্ষ্যে এই সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের গঠন 1985 সালের 8ই ডিসেম্বর ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা 8টি। রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সার্কের 5টি স্তর রয়েছে। প্রথম স্তর হলো রাষ্ট্র সরকার প্রধানের শীর্ষ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, স্টাডিং কমিটি, টেকনিক্যাল কমিটি, সচিবালয়। সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। প্রতি বছর সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের নিয়ে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্কে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় 150 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সার্কের লক্ষ্য উদ্দেশ্য। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন সমস্যায় জর্জরিত। দারিদ্র, নিরক্ষরতা, অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এসব দীর্ঘদিনের সমস্যা জর্জরিত। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগুলি দূরীকরণ, এক দেশ আরেক দেশের উন্নয়নের পক্ষে এগিয়ে নিতে সার্ক গঠিত হয়। সার্কভুক্ত দেশগুলোর জনজীবন মাত্রার মান উন্নয়ন করা, সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর জাতীয়তা আত্মনির্ভর করে তোলার জন্য বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, এ অঞ্চলের রাষ্ট্রগুলির সাথে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা সম্পন্ন স্থাপন করা, আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের বাস্তবায়ন উদ্যোগী হওয়া, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরাট দূর করা, সার্কভুক্ত দেশগুলি ভৌগোলিক ও অখণ্ডতা নীতি মেনে চলা, এদেশে বাংলাদেশের সম্পর্ক, সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক নিবিড়। সার্কের উদ্যোক্তা হিসাবে বাংলাদেশের সার্কের বিভিন্ন কর্মকাণ্ডে বলিষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সার্কের সদস্য হিসেবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, ভার সমরক্ষা, আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যমান সংকট সমাধানে বাংলাদেশ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও সদস্যরা দেশগুলোর মধ্যে মানব সম্পদ পাচার বন্ধ, সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন, রোগ ব্যাধি, দারিদ্র দূরীকরণ ইত্যাদি কর্মসূচিতে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তোমরা আমি যেগুলো আজকে পাঠদান করলাম সার্ক সম্পর্কে, তোমরা প্রত্যেকটা বই সুন্দর করে রিভাইজ দিবে, যাতে বহু নির্বাচনী প্রশ্নগুলি তোমরা শিখতে পারো এবং প্রশ্নগুলি যাতে ভালোভাবে আয়ত্ত করতে পারো। তো আগামী ক্লাসে আমি এইগুলি আবার আলোচনা করবো এবং প্রয়োজনীয় প্রশ্ন আমি তোমাদেরকে লিখে দেবো, তোমরা নোট করে এগুলি পড়ার চেষ্টা করবে।